আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিগত 15 দিনের বক্তব্য প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্যে র‍্যাবের 7 কর্মকর্তার ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে রাজনীতির ভেতর বাহির ষড়যন্ত্রে নিষেধাজ্ঞা শীর্ষক একটি অনলাইন গণমাধ্যমের আলোচনায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের অব্যাহত উন্নয়ন বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্রমূলকভাবে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে এখানে, কিন্তু তাদের বক্তব্য এবং তাদের সিদ্ধান্ত পরপর এই 15 দিনের মধ্যে যে দুটি তাদের বক্তব্য, এতে প্রমাণিত হয় যে এটা একটা পরিকল্পিত হবে রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের বক্তব্য এসেছে, এই নিষেধাজ্ঞা এসেছে, যেটা বাংলাদেশের মানুষকে খুব হতাশ করেছে। আমি এটা বিশ্বাস করি যে আমাদের এই দেশকে যারা ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতি যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই বিভিন্নভাবে লবিস্ট নিয়োগ করে আমাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে, যার ফলে এই ধরনের একটা অযৌক্তিক সিদ্ধান্ত যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে।